হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে শেয়ার করব। সুইমিং পুলের বা লেমন গার্ডেনের সকালের পরিবেশ সকালের পরিবেশটা থাকে অসাধারণ সুন্দর যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সুইমিং পুল থেকে গোসল করে যাচ্ছি আমরা তো মনে করলাম এই ভিডিওটাও করে রাখি আপনাদের সাথে শেয়ার করা যাবে দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু নতুন করে ফুল ফুটেছে তো আসার সময় অনেক ফুল মাটিতে পড়ে থাকে যেমন শিউলি ফুল অসাধারণ স্মেল তাই আপনাদের সাথে এখন একটা গান শেয়ার করব যেটা আমি ওখানে থাকা অবস্থায় আমার মনে পড়েছিল এবং আমি গুনগুন করে গানটা গিয়েছিলামও তো চলুন গানটা একটু শোনা যাক শিউলি তলায় কুসুম পল্লি বালা, শিউলি তলায় ভোরবেলা কুসুম পল্লি বালা, শেফালি ফুলকে ঝরে পরে মুখে খোপাতেছে বুকে হবে তলায় খোপাতেছে বুকে হবে সে উতলা শিউলি তলা ভোরবেলা কুসুম পল্লি বালা, শিউলি তলায় ভোরবেলা কুসুম খোঁড়ায় পল্লী বালা সে ফুলকে ঝরে পড়ে মুখে খোপাতেছে বুকে উতলা খোপাতেছে বুকে উতলা ঘুমটা খুলিয়া তার পিঠেতে লুটাই শীতে লুকরি চেছে তার পায় ঘুমটা খুলিয়া তার পিঠে তেল ওটায় শীতল কবলি লুটুতেছে তার পায় নিত্যের ভঙ্গে ফুল তুলে রঙ্গে নিত্যের ভঙ্গে ফুল তুলে রঙ্গে আধো আধার বনো রূপে উজ্জ্বল শিউলি তলা ভোরবেলা কুসুম কোড়ায় বালা শিউলি তলায় ভোরবেলা কুসুম কোড়ায় বালা সেফালে ফুলোকে ঝরে পড়ে মুখে খোঁপাতেছে বুকে হবে সে উতলা খোঁপাতেছে বুকে হবে সে উতলা বন্ধুরা এই গানটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যদি আপনাদের এই গানটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি অল করে দিন যেন পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এখান থেকে আমরা দুপুর বারোটায় চলে যাই মণিপুরি মার্কেটে ওখানে গিয়ে আমরা অনেক কেনাকাটা করি কারণ মণিপুরিরা নিজেদের হাতে কাপড় বোনে এবং যতগুলো কাপড় ছিল সবগুলোই তাদের নিজস্ব ডিজাইন এবং কাপড়গুলো অনেক সুন্দর যা আপনারা পরবর্তী ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন তা না হলে কিন্তু পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পাবেন না মণিপুরি মার্কেটের কি কি পাওয়া যায় এবং কি ধরনের দাম সব কিছুই আপনারা পরবর্তী ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই লেমন গার্ডেনে এসে আমি অনেকগুলো গাছ নতুন করে চিনতে পারি যা আমি আগে কখনো দেখিনি এবং গাছগুলোকে কিভাবে সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে তাও শিখি অনেক ফল এবং ফুলের গাছ এখানে আমি দেখতে পাই এবং প্রজাপতি সমারোহ আপনারা কিছুক্ষণ আগেই দেখেছেন কি সুন্দর একটা প্রজাপতি আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই যে দেখুন এখানে কিন্তু অনেক কমলা আছে কিন্তু ছিঁড়ে খাওয়ার বা ছেঁড়ার অনুমতি নাই তাই আমরা কমলাগুলো ছিঁড়ি না বা কেউই ছিঁড়ে না তো এখানে আরেকটি দোলনা যাতে আমরা এসে অনেক মজা করি এই যে দেখুন এখানে আরেকটি রাস্তা যা সচরাচর কারোরই চোখে পড়ে না বাগানের ভিতর দিয়ে আসতে হয় এই সিঁড়িটাকেই দেখুন কি অসাধারণভাবে সাজানো হয়েছে এখান থেকে নেমে আমরা পিছনে গিয়েছিলাম বাট ওই ভিডিওটা আমি করিনি কারণ ভিডিও করা অ্যালাউ ছিল না দেখুন অনেক সকাল বোঝায় যাচ্ছে তো সুইমিং পুল থেকে যাওয়ার সময়ই আপনাদের সাথে বলেছিলাম যে আমি এই ভিডিওটা করি তো আমি এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তার জন্য তৈরি হয়ে নিব এবং নাস্তা করে আমরা মণিপুরি মার্কেটে যাওয়ার জন্য রেডি হব দেখুন এখানে কিন্তু নিচে অনেক ফুল পড়ে আছে ফুলগুলো আমরা কুড়াই এবং বাসায় এসে মালা গাঁথি তো ফুল কুড়াতে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন চারিদিকে এত ফুল আর ফলের গাছ একটা আলাদা স্মেল আমরা পাই যা আপনারা গেলেই বুঝতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ